আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মুগ ডাল এবং মুরগির পায়ে দিয়ে তৈরি অসাধারণ একটি রেসিপি। এটি কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু মুরগির পায়া নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে দুই চা চামচ আদা রসুন বাটা। এখানে হাফ কাপ মুগ ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে মুরগির পায়েগুলো সিদ্ধ করার জন্য চুলে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। পায়েগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা সিটি না আসে। একটা সিটি আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু পরিমাণ দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে আমি 1/4 টিস্পুনের মতো গোলমরিচ থেতো করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নিব। যখন মিষ্টি একটা সুগন্ধ বের হবে এবং পেঁয়াজের কালার কিছুটা লালচে হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির পায়া। এ পর্যায়ে মশলার সাথে মুরগির পায়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আগে থেকে যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর ডালগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1 কাপ গরম পানি। দিয়ে দিব একটা টমেটো। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে না আসে। রান্নাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।